بسم الله الرحمن الرحيم تبارك اسمه وربك وجل جلاله الإكرام আমি যে দেহের মধ্যে বাস করছি সেই দেহটা জীবন্ত। একটা পাখি যখন খাঁচায় বাস করে খাঁচাটা তখন জীবন্ত, পাখি উড়ে গেলে শুধু খাঁচা। আমি যখন এই দেহের থেকে জীবন্ত দেহ থেকে চলে যাব তখন আর এই জীবন্ত দেহ বলবে না, তখন বলবে এটা লাশ। লাশ তৌহিদে বাস করে, আমি তৌহিদে বাস করি না, কারণ আমাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। আমি যখনই দেহের মধ্যে থাকব তখনই সেটা জীবন্ত, আর যখনই আমি দেহ থেকে বিদায় নিব তখন সেটা জীবন্ত দেহ না। দেহ আছে কিন্তু সেটার নাম হয়ে যায় না, কারণ আমি নাই। আমি যেখানে নাই সেই রাস্তায় গর্তের মধ্যে আমরা রাখি, যাতে ডিকম্পোজ না হওয়া, দুর্গন্ধ না বের হওয়া। তাই আমরা কি যে ব্যাপারে ওইভাবে আমরা কবর দিয়ে পড়ে, কিন্তু যেটায় কবর দেই সেটা রূপক করব, সেটা মানে মেজাজি করব, আসলে ওটা কবর না। আসল কবর হইল আমার এই জীবন্ত দেহটা। যত আজাব দুঃখ কষ্ট যাতনা এই জীবন্ত দেহটা ভোগ করছে। তাই কোরআন প্রথমেই বলছে আউযুবিল্লাহ, সেই শয়তান হতে আশ্রয় গ্রহণ করো যে শয়তান অনবরত সবসময় তোমাকে পাথর ছুঁড়ে মারতেছে। পাথর ছুঁড়ে মারে কেমনি? ঘুমেতে উঠলা হাত চলে গেল, খাইলে একটা পাথরের বলে। মুখ হাত ধুইলা খাইলে একটা পাথরের বলে। নাস্তা খাইলা খাইলে একটা পাথরের বলে। কাপড় চোপড় কিনলা খাইলা পাথরের বলে। ডিউটি করতে গেলা হয় ব্যবসা না হয় চাকরি যাই করো খাইলে এক পাথরের বলে। ব্যবসায় অনবরত পাথরের বাড়ি খাইতে হবে। এই যে আমরা জীবনে তখনই আর পাথরের বাড়ি খাবো না যখন নফস বা আমি আমার দেহ থেকে বিদায় নেব, কারণ শাস্তি হয় নফসে, দেহের কোনো শাস্তি নাই। সুতরাং কবরে আজা হয় ওই কবরে না, এই জীবন্ত দেহ কবরে আজা হয়। ওই কবরে আজা হবে যেমনি আমি থাকতে তো যদি কও যে 40 কদম যেইবার পরে উঠাইব, উঠে জিজ্ঞেস করবো মাল ধীর মুখা মান রাখা অমুক অমুক রাখবা বলে বাইরেইব, তাহলে ঠিক অন্য ধর্ম গ্রহণ করা উচিত। সত্য রাত্রি দিয়ে শ্মশানে দাঁড়িয়ে ভরাইব, ফেরেশতারা লাশও পাইব না, দেবভূমি গঙ্গায় ছাই বাড়তেছে। সুতরাং এই যে পানইটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমরা সেই পানইটাকে সত্য মনে করি, আর সত্যটারে শুনলে আমরা অবাক হই। কি যে কয়েছি এই জীবন্ত দেহটাই কব, এই জীবন্ত দেহটাই কব, এই কবরে আজা ভয় কবরে আজা ভয় না, কিন্তু মানুষ হবে ওইটা কব। কেন মানতে হবে? হজ করতে যাও, হজ করতে গেলে মিনা এখন কোরবানি করবার যাও, তখন তিনটা শয়তান আছে, বড় শয়তান, মৃত শয়তান, ছোট শয়তান, পাথর দিয়ে বানিয়ে রাখছে। হাজির এখন তোর পাথর ছুঁড়ে মারে, ছোট ছোট পাথর আছে, ওটা কেমনে শয়তান হলো?
কঙ্কর দিয়ে বানায়, পাথর দিয়ে বানাইছে, পাথর তো কেউ ভিজে বাস করে, সে কঙ্কর ছিঁড়ে আমার কাছে হাতি, সেটাও তো ভিজে বাস করে, হাতি যে হাত দিয়ে ছুঁড়ে আমার কাছে সেই হাতটাও তো ভিজে বাস করে, তাহলে কেউ ভিজে বাস করে না কি? আমার তথা আমি, সুতরাং এটা রূপক শয়তান, এটা আসল শয়তান না। এ হাজিরা পাথর আমার কাছে কি আনন্দ মানে একে মারবার গেলাম দুই দিন থেকে আমার পিতা মত কি শয়তান মানুষের প্রচেষ্টা আসলে তো শয়তান চিন্তা নাড়া করে আর দিচ্ছে রূপক শয়তান একই গণিতের উপর না একটা গণিতের উপর কোনো দাম এখন অনেক যদি কেউ যদি বলো যে জীবন দেহটাই আমার খবর যদি তাই হয় তাই আমরা জাহান্নামে যাব না, আমরা নরকে যাব না, আমরা জাহান্নামে আছি, আমরা নরকে আছি, কিন্তু বুঝতে পারি মৃত্যু আরো মুক্তি, সেই মুক্তি ঊর্ধ্ব হতে পারে, নিম্ন হতে পারে, উঁচায় হতে পারে, নিচেও হতে পারে, আকাম কুকাম করলে নিচে আর ভালো করলে উঠে। সুতরাং এই মুক্তি আবার দুই প্রকার, একটা গাহেরি মুক্তি, একটা হাকিকি মুক্তি। মুক্তি হাকিকি মুক্তি কি? এই দুনিয়ার সমস্ত ভেজাল থেকে যখন তুমি মুক্ত হবে তখন তুমি সত্যিকার মুক্তি পাবে। তাই বলে তৌহিদের মধ্যে দুইজন থাকে না, আর দুজনের মধ্যে তৌহিদ থাকে না, হয় তুমি থাকবা না হয় তোমার গুরু থাকবে। তাই যাবার পরে ইমামুল আউলিয়া বাজিদ গোস্বামী বলে ফেললেন, প্রভু আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। বাজিদ বললেন, আল্লাহ বললেন, বাজিদ যদি সত্যি সন্তুষ্ট হইতা তাহলে তোমার মুখে আমি এইরকম কথা শুনতাম না। বাইরে দেড় বছর সাধনা করলো, আগের কাছে একটু বেশি সাধনা করতেন, দেড় বছর সাধনা করার পরে উনার মুখ দিয়ে আর আল্লাহ বাইরে দেব না। উনি কি বললেন? আর সোভানি আমি সোভানি মা আদামু সানি সব সান আমারি। তখন আর রামকামে হয় তুমি থাকবা না হয় তোমার গুরু থাকে একজন। তাই একজন আছেন দেখে মনসুর হাল্লা যখন রামকামে গেলেন করে ফেললেন, আল্লাহ আমি একমাত্র সত্য। হযরত নায়েব ভোক্তাদি যখন রামকামে গেলেন তখন বলে ফেললেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু না। হযরত বাশারে হাফি এবং হযরত জুন্নুন্নেসি বলে ফেললেন একই কথা, আল্লাহু হুয়া আল্লাহ আমি চিনি চিনি আমি। তাহলে এখানে একজন ভাই দুই বলে নাকি? আচ্ছা দেখি তো, দেখো তেরো চোদ্দশো বছর আগের ঘটনা, আগে আরো বলছে কিনা বলি দাও দুটো বাগদালারি মুনি ঋষি, মুনি ঋষিরা বলছে কিনা ছয় হাজার বছর আগে জমদগ্নি মুনি বলতেছেন, সোহম সোহমি চিনি আমি আমি চিনি।
6000 বছর আগে ঋগ্মণি বলতেছেন মগং ব্রহ্মা ব্রহ্মা মগং আমি ব্রহ্মা ব্রহ্মা নামি। দুর্ভাষা মণি বলতেছেন মগং নারায়ণম নারায়ণম মগং আমি নারায়ণ নারায়ণ নামি। শ্রী শ্রী চৈতন্যদেব বলতেছেন তুই মুই মুই তুই তুই আমি আমি। সুতরাং আচার অনুষ্ঠান বিভিন্ন হতে পারে কিন্তু মূল বিষয় একই। তাই পুরাণে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হয়েছে অমা আরসালনা রাসূলান ইল্লা বিলিসানি কাওমিহি ফাইয়াগাহু। আল্লাহ বলতেছেন আমি এমন কোন পৃথিবীর জাতি নাই সম্প্রদায় নাই যেখানে আমি নবী রাসূল না পাঠাইছি। তাহলে আরব দেশের জন্য মহানবী, মিশরের জন্য মুসা নবী, ক্যামিডিয়ানের জন্য গাউদ নবী, অ্যাসিরিয়ার জন্য সুলাইমান নবী, সুরিনামের জন্য লুত নবী, প্রত্যেক জাতির মধ্যেই নবী বেঁচেছি। অখণ্ড বিশাল ভারতে কি নবী নাই? যদি বড় নাই তাহলে কোরআনে কি লিখল? কোরআনের কাছে প্রত্যেক জাতি ভারতবর্ষ তো বিরাট জাতি। সুতরাং আমরা খুঁজব খুঁজে 6000 বছর আগে জায়গ মুনি বলতেছেন হারং মল্লাহ অল্লাহ রকম বর্ষল্লাহ অল্লাং আগ্রহ হুকমে ককম অল্লাহ হুকম নিকা ককম পুত্রং অপুল্ল রসুল মমকং মলং তমলং নমলং নরকং নিশ্চয়ং। একজন মহাপুরুষ আসবেন, তিনি বলবেন আল্লাহ আল্লাহ বাড়ি নিয়ে আসবেন। তিনি আবদুল্লাহ ছেলে, তার নাম মোহাম্মদ, তার তোমরা মাইন। তো সব লোকই আর রসুল একই লাল ফার্সে লোকদের মধ্যে ছোট বড় করতে যেও না, আমরা করবো না। তবে আসে যে প্রেমিক তার প্রেমিকাই সবচেয়ে বড়। এখন তুমি যদি মুগ্ধ হও তাইলে তুমি ডাইভিং করি পুকুরের মধ্যে মধ্যম গন্ধ পাবে, এটা মনে রাখো। তাহলে কি বুঝা গেল? যখন গুরু তুমি ধরবে সেই গুরু হল তোমার রহনুমা পথ প্রদর্শক। গু মানে অন্ধকার, রু মানে আলো। গুরু যে তোমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে সেই তোমার গুরু। বুঝলা? সুতরাং খালি পীরের ভাই জেলা লাইরা একটু হ্যাঁ হুঁ করলা এটা আছে ভালো, কিন্তু এটা মূল বিষয় না। মূল বিষয় তোমার জ্ঞান সাধনা করতে হবে। তাই আগেরকার দিনে রুলি গাউস কুতুবকালিকরা জঙ্গলে পাহাড়ে পর্বতে অনেকখানে সাধনা করেছে। তাই কোরআন বলছে আমার লুচি জান হেক পাতা পাতা দেখায় জানি তার সেই জান আমি তাকে রহস্যের জ্ঞান দান করলাম, তাকে আমি প্রচুর রহমত দান করলাম, কিন্তু সেটা অতি অভ্যস্ত মুহিদ অনেক হয় কামেল করল। কামেল সেই হতে পারবে যে শ্যাম সাধনায় মগ্ন থাকতে পারবে। আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে জড়িয়ে গেছি যে দুনিয়া ছাড়া আমরা কিছু চিন্তা করতে পারি না। খাইতে দুনিয়া, বসতে দুনিয়া, শুইতে দুনিয়া, সংসার করতে গেলে দুনিয়া, সবই দুনিয়া। সুতরাং এই দুনিয়ার বলয় হইতে নিজেকে মুক্ত করতে হলে ধ্যান সাধনা ছাড়া আমি তো বিকল্প ধারা পাই না। সুতরাং এই ধ্যান সাধনা তারা যে পাওয়া যায় সেটাই মহানবী আমাদেরকে দেখিয়ে গেলেন। উনি বলেছিলেন আগম যখন
মাটিও পানিতে ভাসমান, তখনও আমি নবী। তাহলে উনার তো ধ্যান সাধনা করার কোন প্রয়োজন নাই। তাহলে উনি কেন হেলা গুহায় জবালুল পর্বতে 2500 ফিট উঠায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় উনি ধ্যান সাধনা করলেন? উনি দেখিয়ে দিলেন কাবায় শনিয় হেলা গুহায় মায়ের পথ, মায়ের পথ জগৎ শরীয়ত মহিলা গেলে পাইবা, বিয়ে করবা আজকা বাসর রাত্রে হবে মরণের পর, এগুলো বাকি। দেখি তো মহানবী কি দেখে গেলেন, ওই হেরা গুহাতেই তিনি নবুয়ত পাইলেন, ওই হেরা গুহাতেই তিনি কোরআন নাজিল হইল, ওই হেরা গুহাতেই রুহুল আমিনের সাক্ষাৎ পাইলেন। সুতরাং সুন্দরতায় নবীকে অনুসরণ করতে গেলে ধ্যান সাধনা করতেই হবে, এর বিকল্প নয়। মাতার কাছে আলাদা কথা, তারাও কথা। সুতরাং ধ্যান সাধনা ঘরে হয় না, যদি ঘরে হইত তো মহানবী ঘরেই করতেন। ধ্যান সাধনা কাবা হয় না, আল্লাহ নিজেই বলছেন, তাই মহানবী আমাদেরকে দেখিয়ে গেলেন কাবা আল্লাহর ঘর। তো মহানবী আল্লাহর ঘর ফেলে রেখে কেন জবালুল নূর পর্বতে গেলেন? এই ধ্যান সাধনা ঘরে হয় না, এটা বাহিরে নির্জনে একাকী ধ্যান সাধনা করতে হয়। সুতরাং ঘর ছাড়লেই বৈরাগ্য অর্জন করা যায় না, নিজের ভিতরে যে খান্দার ত্রুটি শয়তানটি আছে তাকে নিয়ন্ত্রণ করতে পারলেই হয় সত্যিকার বৈরাগ্য। এজন্য মহানবী বলছিলেন প্রত্যেক মানুষের সঙ্গে একটা শয়তান দিয়ে দিয়েছেন, আর সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গেও আর হতে পারলেন না। মহানবী হাইসা বললেন আমার শয়তানকে আমি প্রথমেই মুসলমান বানিয়ে ফেলছি। মহানবী জীবনেও একটি কথা নিজের টিকা বলেন নাই, মা এবং মা না ইয়ান থেকে কাউ বলা, তার নিজের ঠিক একটি কথাও বলেন। তো জীবনে যে একটি কথাও বলেন নাই তার আবার গুণা হয় কেমনি? গৌরবীরা কয় মহানবীর আগের গুণা পিছের গুণা মাফ করে দিয়েছে, যদি ওইটা লেখা থাকে ওটা উম্মতের গুণা মাফ করে দিয়েছে। হাইকোর্টে বা জজকোর্টে যখন উকিল বলে স্যার আমি খুন করি নাই, তার মানে উনি না উনার আসামি। সুতরাং এটা মহানবী আমাদেরকে দেখে এইভাবে সাধনা করতে হবে, সাধনা ছাড়া কিছু হবে। তাই কষ্ট করে নরসিংদী জেলা শিবপুর থানার জয়নগর ইউনিয়নে লোকাঘাটায় যে 15 বিঘা জায়গার উপরে একটা ধ্যান সাধনার স্কুল করছি, প্রথম 15-16টা জিনের ঘর ছিল, আস্তে আস্তে ভক্তদের দেওয়া দিয়া আমরা চারিদিকে টিনের ঘেরাও দিছি পুষ্পান্ন বান্ধেও টিন দিয়া, যারা সাধনা করছে তারা জানে। এবং 12টা টিন শেড বিল্ডিং বানাইছি, একটি মেহমান খানা বানাইছি, তার মেহমান আসতে যাতে থাকতে পারে, একটা বাথরুম করছি, আমরা একটা বাগান বানাইছি, ওখানে পাকা বাহার গোলাপ এইটা সেটা গাঁদা যাই থাক, এই যে আমরা কষ্ট করে করছি সাধনা করার জন্য। আসো বসো একটু 4 মাস ধ্যান সাধনা করো, ধ্যান সাধনা করে যদি তুমি কিছু না পাও তো তোমার বীর বাবা জাহাঙ্গীরকেও তুমি ফেলে দাও, কারণ বীর বড় না সত্য পাওয়াটাই বড়, সাইনবোর্ড বড় না সত্য পাওয়া বড়। আজ তুমি আমি মুসলমানের ঘরে জন্মাইছি আমি মুসলমান, আর যদি তুমি আমি হিন্দুর ঘরে জন্মাইতাম তো আমি হিন্দু,
সুতরাং যে ধর্মে জন্মায় সেই ধর্মের কথাই আমি বলি। তাহলে জন্মই কি আমার আধর্ম পাপ? সুতরাং এই জন্মের বলর সাধনা তারা লাঠি মেরে ছিন্ন করে সত্য সাগরে অবগাহন করাই আমাদের মূল এবং একমাত্র বিষয়। এবং এর জন্যই বাবা স্বামী প্রতিদিন মুক্তিবীর আধানের পর তোমাদেরকে কষ্ট করিয়া এই শিখি দাস সব কিছু শিখা। আমি কখন আসি কখনো থাকি, তবে এখন একটু রেগুলারই থাকি। এইটুকু বললাম, সাধনা করো, ইনশাল্লাহ রাখি।